আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের ইসলাম ধর্মের ইসলাম শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ এই সংক্রান্ত বিষয়ে আমি তোমাদেরকে আলোচনা। তো প্রথমে আমরা জেনে নিতে পারি যে সুন্নাহ, এই সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি, পদ্ধতি ইত্যাদি। সুন্নাহর আর এক নাম হাদিস, এটাকে হাদিস হিসেবে অভিহিত করা যায়। এর পারিভাষিক সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্বন্ধে আমরা হাদিস বলব। এই হাদিস ব্যাপারে আমরা যদি বুঝতে যাই তাহলে সাহাবীদের কথা, কাজ, মৌন সম্বন্ধে সেটাকেও হাদিস বলতে পারি, সেটাকেও হাদিস বলা যায়। আবার তাবিদের কথা, কাজ, মৌন এবং সম্মতি সেটাকেও আমরা হাদিস হিসেবে বলতে পারি, ইসলামী সেটা হাদিস নামে পরিচিত। তো সাহাবিকারা, সাহাবিদের কথা কাজকে আমরা হাদিস বলো, সাহাবিকারা সাহাবিদের পরিচয়টা একটু তোমাদের সামনে তুলে ধরছি। সাহাবি হচ্ছে ওই সকল আল্লাহ রাসূলের সঙ্গীদের সাথে যারা ইমান অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ইমানের উপরই তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই আমরা সাহাবি বলব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় অনেকেই দেখেছেন, যেমন আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, তারা কিন্তু ইমান অবস্থায় রাসূলকে দেখেনি, যার কারণে আমরা তাদেরকে সাহাবি বলব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন বা ইমান নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অথবা তার জীবন দশায় তারা আবার পূর্বের ধর্মে ফিরে গেছে, এবং এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা মুরতাদ বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইমান আনার সত্ত্বেও কিন্তু তাদেরকে আমরা সাহাবি বলব না। ঠিক একইভাবে যারা সাহাবিদেরকে ইমান অবস্থায় দেখেছেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা তাবেই বলব। যাই হোক, তো হাদিসের সঙ্গে আমরা শুনলাম, এই হাদিসের আমরা দুইটা অংশ পাই। হাদিসের মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মতন আর একটা হচ্ছে সনদ। হাদিসের মূল কথা যেটা সেটাকে আমরা কি বলবো? মতন বলবো। হাদিসের মূল মূল কথাকে কি বলে? মতন বলে। আর সনদ বলা হয় হাদিস বর্ণনার যে ক্রমধারা, যে চেইন, এইটাকে বলা হয় সনদ। অর্থাৎ যাদের মাধ্যমে আমাদের কাছে হাদিস এসে পৌঁছেছে সেটাকে বলবো আমরা সনদ, তাকে সনদ বলা হয়। যেমন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কথা বলার পূর্বে সালাম দাও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবীর মাধ্যমে এবং তাবেঈদের মাধ্যমে আমাদের কাছে এই কথাটা পৌঁছেছে, এটা হচ্ছে সনদ। আর আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দাও, এটা হচ্ছে হাদিসের মূল কথা, এটাকে বলা হয় মতন। তো হাদিসের, এবারে আমরা হাদিসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। হাদিসের প্রকারভেদটা আমরা সাধারণভাবে আমরা এখানে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সনদ অনুযায়ী হাদিসের প্রকার আর একটা হচ্ছে মতন অনুযায়ী হাদিসের প্রকার। প্রথমে আমরা সনদ মতন অনুযায়ী আমরা হাদিসের প্রকারটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। মতন অনুযায়ী হাদিস হচ্ছে তিন প্রকার, তার মধ্যে এক নম্বর হচ্ছে হাদিসে ফেরাগি, এক নম্বর হাদিসে কওলি, দুই নম্বর হাদিসে ফেইলি, তিন নম্বর হাদিসে তাকলিলি। হাদিসে ফেরাগি বলা হয় ওই হাদিসকে যেই হাদিসের মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন এমনটি বোঝায়, এরকম হাদিসকে আমরা হাদিসে ফেরাগি বলব। আর হাদিসে কওলি বলব যে যেই হাদিসটা, হাদিসে কওলি ওই হাদিসকে বলা হয় যেই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, কোনো নির্দেশনা দিয়েছেন, কোনো পরামর্শ বা কোনো উপদেশ দিয়েছেন, সেই হাদিসকে আমরা হাদিসে কি বলবো? কওলি বলব। আর তৃতীয় নম্বর হচ্ছে হাদিসে তাকরিরি, হাদিসের তাকরিরি ওই হাদিসকে বলা হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি কিন্তু তার সামনে কোনো সাহাবী কর্তৃক কোনো কাজ করা হয়েছে কিন্তু
সেই কাজটাকে তিনি নিষেধ করেননি, বরং সাপোর্ট করেছেন, অর্থাৎ সমর্থন করেছেন। এমন হাদিসকে আমরা হাদিসে তাকরীরি বলব। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাদিসের যে মতন মূল কথা, এই মূল কথা অনুযায়ী আমরা হাদিস তিন প্রকার বলা। এক নম্বর হাদিসে কওলি, দুই নম্বর হাদিসে ফিউলি, এবং তিন নম্বর হাদিসে তাকরীরি। এবার হাদিসের যে সনদ, অর্থাৎ বর্ণনার যে সূত্র, এই সূত্র অনুযায়ী হাদিস হচ্ছে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, তিন প্রকার। হাদিস হলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে হাদিসে মারফু, দুই নম্বর হাদিসে মাকতুব, তিন নম্বর হচ্ছে হাদিসে মাকতুব। তো হাদিসে মাকতুব পরিচয় আমরা প্রথমে জেনে নিতে পারি। এভাবে যে হাদিসে মাকতুব বলা হয় ওই হাদিসকে যে হাদিসটার সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যে হাদিসের সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এমন হাদিসকে বলা হয় হাদিসে মারফু। অর্থাৎ যে হাদিসের মধ্যে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সর্বশেষ যে হাদিসের যে ইয়াটা, এটা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হয়, তাহলে এই বর্ণনাকারী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার কারণে হাদিসে আমরা হাদিসে মারফু বলি। আর যেই হাদিসটা হাদিসের সনদটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেনি, তার পরবর্তী স্টেপ অর্থাৎ সাহাবি, সাহাবিদের পর্যন্ত পৌঁছেছে, যেই হাদিসের ক্রমধারা বর্ণনার ধারাটা সাহাবিদের পর্যন্ত পৌঁছেছে, সেই হাদিসটাকে আমরা বলবো হাদিসে মাকফুফ, হাদিসে মাকফুফ। আর যেই হাদিসে মাকতুব বলা হয় ওই হাদিস, যেই হাদিসের বর্ণনার ক্রমধারাটা কোন তাবি পর্যন্ত পৌঁছেছে, সেই হাদিসটাকে আমরা বলবো হাদিসে মাকতুব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হাদিসের যে পরিচয় এবং হাদিসের যে হাদিসের ভিতরে যে দুইটা অংশ সনদ এবং মতন, সে সম্পর্কে জানলাম, এবং হাদিসের প্রকারের মধ্যে থেকে আমরা হাদিসের আরও বিভিন্ন রকমের প্রকার আছে। তো এর থেকে আমরা সনদ অনুযায়ী যে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে সেই তিনটা প্রকার আমরা জানলাম, এবং মতন অনুযায়ী যে তিনটা প্রকারে উল্লেখ করা হয়েছে সেই তিনটা প্রকার আমরা এখানে জানলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাদিসের হাদিস তথা সুন্নত এর পরিচয়টা এবং হাদিসের মধ্যে যে দুইটা অংশ সনদ এবং মতন, এর পরিচয় এ সম্পর্কে, এবং হাদিসের প্রকার সনদ এবং মতন অনুযায়ী তিনটা ভাগে মোট ছয়টা ভাগে বিভক্ত করা হয়েছে, সে সম্পর্কে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ, এবং তোমরা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা যে নির্ধারিত পাঠ আমি তোমাদেরকে তোমাদের সাথে বা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়টা তোমরা নিজেরা যদি আরও মানে একটু গভীর মনোযোগ সহকারে একটু তোমরা দেখো, তাহলে তোমাদের যতক্ষণ অস্পষ্টতা আছে সেটা খুব সহজেই দূর হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।